কুম আসসালাম রহমতুল্লাহিবার যে আমাদের একদিন নিবন্ধ জানতে চেয়েছেন প্রজুক করতে গিয়ে সন্দেহ হয়ে যায় সেই সময় তিনের জায়গায় চারবার ধুয়ে ফেলি তো এই ক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসলাতসাল্লাম আল্লাহ মাবাদ জি সম্মানিত বোন উজু করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং পরিপূর্ণভাবে অজু করতে হবে এ বিষয়ে আল্লাহ রাসুল্লাহ আল্লি সাল্লা উজু ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে বলেছেন এবং পরিপূর্ণভাবে অজু করতে বলেছেন আসল উজু শব্দ হাদিসের মধ্যে এসছে যে তোমরা অজুকে পরিপূর্ণভাবে কি করো সমাধান করো আর ওজু হচ্ছে নির্ধারিত অঙ্গসমূহ ধৌত করা তাই ওযুকে পরিপূর্ণ করা আদেশ এমন একটি নির্দেশ যার মাধ্যমে ধৌত কার্যকে পূর্ণ করতে বলা হয়েছে এবং পানি সেখানে কি করতে হবে পৌঁছে দিতে হবে যাতে করে ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো শুকনো থেকে না যায় তার কারণ হাদিসের মধ্যে এসছে আবদুল্লাহিনে অমার আবদুল্লাহিনতে বর্ণিত কাল রাজা আনা রসুল্লাহ মদিনা حتى إذا كنا بماء بالطريق تعجل قوم عند العصر فتوضوا وهم عجال فانتهينا إليهم وآقابهم تلوح لم يمسها الماء فقال رسول الله صلى الله عليه وسلم ويل ويل من النار ويل للعقاب من النار أسمغ رواه مسلم আমরা আল্লাহ রাসোল্লা আলী সালাতামের সাথে মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার পথে একটি পানির কূপের কাছে পৌঁছলাম আমাদের কেউ কেউ আসরের নামাজের সময় তাড়াতাড়ি উজু করতে গেলেন এবং তাড়াহড়া করে উজু করলেন অতপর আমরা তাদের কাছে পৌঁছলাম দেখি তাদের পায়ের গোড়ালি শুকনা চকচক করছে সেখানে পানি পৌঁছেনি এটা দেখে আল্লাহ রাসোল্লা সালাম বললেন সর্বনাশ শুকনার গোড়ালি লোকেরা যাহার নামে যাবে তোমরা পূর্ণরূপে রূপে করো তো আল্লাহ রাসুল্লাহ আলী সাল্লা এখানে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে উজু করার সময় সতর্কতার সাথে উজু করতে হবে যাতে অজুর অঙ্গ মধ্যে কোনো জায়গায় শুকনো থেকে না যায় তো এই অজু করার ক্ষেত্রে তিন রকমের হাদিস পাওয়া যায় তিন রকমের হাদিস পাওয়া যায় যেমন বুখারি হাদিস আবদুল্লাহ আবিন আব্বাস রিয়া বর্ণিত কাল তাওয়া আসুল্লাহ সাল্লা আল্হাদ একবার রাসুল সাল্লাম উজুর স্থানগুলো একবার করে উজু করলেন একবার অধিক ধুলেন না আবার আরেকটি হাদিসের মধ্যে এসছে হাদিসটি আবদুল্লাহ আবিন জায়দার বর্ণিত আনানবী আসল্লা সাল্লাম তর্রাথনি মার্ৰিনী হল বুখারি

তো এই যে তিন রকমের হাদিস এই তিনটি হাদিসকে সামনে রেখে ওলামাইক রামগণ বলেন যে অজু করার সময় একবার একবার করে ওজুর অজুর প্রত্যঙ্গগুলো ধোয়া ওয়াজেব বাকি একের অধিক ধোয়া সন্ন্যত তবে তিনের অধিক ধোয়া যাবে না তিনবারের অধিক ধোয়া যাবে না একবারে যদি শরীর অঙ্গ ওজুর প্রত্যঙ্গগুলো যদি ধৌত করা সম্ভব না হয় তাহলে দুবার দুবার করে ধোবে এবং দুবারেও যদি প্রত্যঙ্গ শুকনো থেকে যায় তাহলে তৃতীয়বারে সেটা শেষ করে নেবে চতুর্থবার আর ধোয়া যাবে না তাই যখনই কেউ অজু করতে বসবে ওযু করবে সতর্কতামূলকভাবে সে অজু করবে যাতে করে কোনো জায়গায় শুকনো থেকে না যায় তাই তিনবারের অধিক ধোয়া যাবে না এটাই হলো শেষ এখন কথা হলো এই অজু করার পর যদি কোথাও সামান্য শুকনো থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে করণীয় হলো এই তার ভেজা হাতটা সেই শুকনো জায়গায় ফিরিয়ে নেওয়া উচিত সেই শুকনো জায়গায় ফিরিয়ে নেওয়া উচিত এর কারণে তাকে পুনরায় শুরু থেকে আর অজু করতে হবে না তবে তিনবারের অধিক ধোয়া যাবে না একবার ধোয়া ওয়াজিব একের অধিক ধোয়া সন্ন্যাদ সেটা দুবারও হতে পারে তিনবারও হতে পারে কিন্তু তিনের অধিক আর ধোয়া যাবে না যেহেতু আল্লাহ রাসোল্লা সালাতাম থেকে বেশি আর প্রমাণিত পাওয়া যায় না বাকি আল্লাহ আলম্ব সব সালামু আলাইকুম কাজ